বালুরঘাট ল কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে পছন্দ নয় মন্ত্রী বিপ্লব মিত্রকে। তাই মঙ্গলবার পরিচালন সমিতির সভায় তিনি যোগ দিতে আসার আগেই আন্দোলনে নেমে পড়ল একদল পড়ুয়া। রাতের অন্ধকারে কয়েকজন মিলে বিপ্লববাবুকে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বলে অভিযোগ তোলেন পড়ুয়ারা। এছাড়াও কলেজের উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু দাবি দাওয়া নিয়ে পোস্টারে পোস্টারে ছয়লাভ করে দেওয়া হয় কলেজ চত্বর। এই পোস্টারিং কে বা কেন করে সেটা আমরা বলতে পারবো না। আমাদের আজকে কলেজ থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে আমাদের আজকে কলেজে নাকি আমাদের দিয়ে ভোট করানো হবে। সেই সূত্রে আমরা কলেজে এসেছি। কলেজে এসে আমরা দেখতে পাচ্ছি এভাবে এরম এরম ব্যানার বা পোস্টার লাগানো রয়েছে। কে লাগিয়েছে বা কেন লাগিয়েছে সে বিষয়ে কিছু জানি না। পোস্টারে যেসব উল্লেখ করেছে সেগুলো কি সত্যি? সত্যি, হ্যাঁ, কিছু কিছু অবশ্যই সত্যি। মন্ত্রী পৌঁছানোর আগেই ছাত্র বিক্ষোভের কথা চাউর হয়ে যায় বাইরে। তার অনুগামীরা জমায়েত হতে শুরু করেন কলেজ চত্বরে। আর এই জমায়েত হতে দেখেই আন্দোলন তুলে নেন বিক্ষোভকারী পড়ুয়ারা। এরপরই বিপ্লব অনুগামী কয়েকজন মিলে বিক্ষোভকারীদের টাঙানো পোস্টারগুলি ছিঁড়ে ফেলতে শুরু করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বদনাম করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী। কারা এমন করছে তাও খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি। তারা তাদের এজেন্ট হয়ে কাজ করছে, আর কেউ কেউ হয়তো চাইছে আরো প্রাইভেট কোনো কলেজ টলেজ খুলতে চাইছে, কেউ তাদের ইন্টারেস্ট হয়ে কাজ করতে পারে তাদের এজেন্ট হিসাবে। ছাত্ররা বলবো না, কারা তারা কারা এজেন্ট হয়ে এখানটায় এসছে কাজ করতে এরকম ভাবে জানি না। তবে ওই পড়ুয়াদের আন্দোলনের পেছনে বিপ্লব মিত্র বিরোধী শিবিরের উস্কানি রয়েছে বলে মনে করছেন তার অনুগামীরা। তবে পড়ুয়াদের তোলা বেশিরভাগ দাবিকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কলেজের অধ্যক্ষ। না, কমন রুমগুলো ব্যবস্থা নেই তো, ভালো অবস্থা তো, আমি নিজে থেকে দাঁড়িয়ে থেকে সুন্দর করে ওদের যে ক্লাসরুম টুমগুলো সব যে দেখুন, ঠিক আছে তো, ঠিক আছে, ক্লাসরুম ঠিক আছে, উপযুক্ত বেঞ্চ আছে, ক্লাসরুমে দরজাগুলো দু একটা, একটা বা কিছু আছে, বেশি নেই। ওই বিল্ডিংটার তো ব্যাপারটা আলাদা, ওটা বলতো গভর্নমেন্টের কি আওতায় ছিল, অত ওর সময় আমি ছিলাম না, ওই বিল্ডিংয়ের ব্যাপারে আমি কিছু বলবো। এই বিল্ডিংগুলো ঠিক আছে, ক্লাসরুম ঠিক আছে, আমি নিজে ঠিক করেছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কেন করবো? ওরা জানি না কেন করছে। আজকে হয়তো আমি আমি টেসি থাক আমি আমাকে রাখতে চাইছে না, সেটাই হতে পারে, আমি থাকতে চাইছি না। বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।